নমস্কার বই পোকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর শুনবেন হিমাত্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প আত্মা ভুক গল্প শুরুর প্রথমে বলে রাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে ফেলুন সিক্সটি মানুষ এখনও সাবস্ক্রাইব করেননি আচ্ছা চলুন তাহলে গল্প শুরু করা যাক বিকেলের শেষ ট্রেনটা চলে গেলে অপরেশের কাজের চাপ কমে যায় তিনি চলে আসেন ডাক্তার শাসমলের চেম্বারে বিকেলের দিকে রুগী তেমন হয় না ঘণ্টাখানেক গল্প গুজবের পর অপরেশ আবার স্টেশনে ফিরে যান কলকাতা থেকে অনেক দূরে বাংলা বিহার সংলগ্ন হল স্টেশনের প্রায় পাণ্ডব বর্জিত জায়গাতে কথা বলার তেমন লোকজন নেই ডাক্তারির বাইরে নানা বিচিত্র বিষয়ে পড়াশোনা আছে ডাক্তার শাসমলের তার সঙ্গে আড্ডায় সময়টা কাটে বিচিত্র বিষয় জানা যায় কিন্তু এদিন তার চেম্বারে চুনিলালের সঙ্গে যে অপরেশে দেখা হয়ে যাবে তা অপরেশ ভাবতেও পারেননি সত্যি কথা বলতে তিনি প্রথমে চিনতেও পারেননি তাকে শেষ যেদিন বছর দশ আগে তিনি চুনিলালকে দেখেছিলেন তখন চুনিলালের পরনে রক্তাম্বর গলায় বাহুতে রুদ্রাক্ষের মালা গালে দাঁড়ি মাথায় জটা পুরো দুস্তুর কাপালিকের চেহারা সে নাকি তখন তন্ত্র সাধনা করত কিন্তু শাসমলের চেম্বারে যে লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে পরনে শার্ট প্যান্ট মাথার চুল পাট করে আঁচড়ানো চোখে গোল ফ্রেমের চশমা পায়ে কাঠের খড়মের বদলে কাবলি চপ্পল তার সঙ্গে একটা বছর পাঁচেকের ছেলেও আছে তার চেহারা পোশাক অবশ্য বেশ বিবর্ণ কিরে অপরেশ কেমন আছিস আমি জুনিলাল পরিচিত খোনা গলায় সে এই কথাগুলো না বললে অপরিস তাকে চিনতেই পারতেন না বিস্মিত অপরিস বললেন হম তুই এখানে চুনিলাল তার হাতটা ধরে বলল আমারও তো তোকে একই প্রশ্ন কলকাতার বাড়িটা বেঁচে দিয়েছি বছর ধরে এখানেই থাকি তবে সংসার পাতিনি একাই থাকি কাছেই আমার বাড়ি অপরিস বললেন স্টেশন চাকরি নিয়ে এখানে এসেছি বিকেলে ডাক্তারবাবুর সঙ্গে গল্প করি ডাক্তার শাসমল তাঁদের কথাবার্তা শুনে মৃদু বিস্ময় প্রকাশ করে বললেন আপনারা পরস্পরকে চেনেন অপরিশ জবাব দিলেন হ্যাঁ ও আমার সহপাঠী কলকাতাতেও আমরা একই পাড়ায় থাকতাম অনেক দিনের বন্ধু আমরা তার চুনিলাল হাতটা এবার আরও শক্ত করে চেপে ধরে বলল তোকে কিন্তু এখন আর বাড়ি যেতে হবে আমার কতদিন পর তোর সঙ্গে দেখা আর না শুনবো না চল চল তার শাসমলের মুখের দিকে তাকাতেই তিনি হেসে বললেন পুরোনো বন্ধুকে যখন পেয়েছেন তখন ঘুরে আসুন একটা ফোন কল এলো আমাকেও বেরোতে হবে হাতে সময় আছে সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন যেতে যেতে তিনি চুনিলালকে জিজ্ঞেস করলেন তুই যে কি সব তন্ত্রমন্ত্র সাধনা করতিস সেসব আর করিস না কি করিস এখন চুনিলাল বলল। দূর ওসব তন্ত্র সাধনা টাধনা ফালতু ব্যাপার ওদের কোনো উপকার হয় না তখন মাথায় কি যে ভূত চেপেছিল হ্যাঁ কত যে ভণ্ড তান্ত্রিকের দরজাতে সে সময় ঘুরেছি তা আর কি বলবো শেষে সত্যিই এক যোগী পুরুষের দেখা পেলাম বৌদ্ধ যোগী পুরুষ তিনি আমাকে বললেন মোক্ষ লাভ করতে হলে জীব সেবা কর মহাপুরুষরা যা করতেন তাতে তুই অমর হবি কলকাতার বাড়িটা বেঁচে যা পেয়েছিলাম তাতে আমার চলে যায় তার একটা অংশ দিয়ে জীব সেবা করি যেমন এই দেহাতি অনাথ বাচ্চাটা জ্বর হয়েছে ডাক্তারবাবুর কাছে তাই দেখাতে নিয়ে এলাম সহপাঠী অবস্থা থেকেই চুনিলালের প্রতি কেন জানি অদ্ভুত আকর্ষণ আছে অপরেশের একাধারে চুনিলাল মেধাবী ছাত্র ছিল অন্যদিকে ছোটবেলা থেকে একটু খ্যাপাটেও ছিল চুনিলাল তন্ত্র সাধনা শুরু করার পর বন্ধুত্বে ছেদ পড়েছিল নিজেকে সে বন্ধুদের থেকে গুটিয়ে নিয়েছিল তার কথা শুনে অপরেশের খুব ভালো লাগলো তিনি বললেন সত্যি তোর কথা শুনে ভালো লাগছে কাজের মতো কাজ করছিস চুনিলাল তার প্রশংসা শুনে একটু লজ্জিত হয়ে বলল না এই আর এমন কি তবে শুধু মানুষ নয় আমার বাড়ি গেলে আরও অন্য কিছু দেখতে পাবি চুনিলাল তার বাড়িটা কাছে বললেও বেশ কিছুটা দূরী এই জায়গাটা ফাঁকা ফাঁকা একটা সময় ধনী বাঙালিরা এ তল্লাটে হাওয়া বদলের জন্য বড় বড় বাড়ি বানাতেন এরপর পুরনো দিনের নানা গল্প করতে করতে অবশেষে আধ ঘন্টা পর চুনিলাল তাকে নিয়ে ঢুকলেন তেমনই একটা বাড়িতে চুনিলালের বাড়ি পুরনো দিনের বাড়ি সদরতর্চার ওপর খসে পড়া পঙ্খের কাজ কাঠের জাপটিওয়ালা বারান্দা থামের ওপর থাকা কুড়ি কুড়িবর্গার ছাদওয়ালা বড় বড় ঘর বৈঠকখানায় বসলেন অপরেশ চুনিলাল চা করে আনলো দুজনে বসে ঘণ্টাখানেক পুরনো দিনের গল্প করার পর কপরেশ এক সময় বললেন আজ তবে উঠি সন্ধ্যায় একটা মেল ট্রেন অ্যাটেন্ড করতে হবে চুনিলাল বলল আচ্ছা তবে যাওয়ার আগে তোকে একটা জিনিস দেখাবো ওই যে বলেছিলাম না যে শুধু মানুষ নয় কি জিনিস অপরিসের কথার জবাব দিতে চুনিলাল বৈঠকখানা থেকে তাকে নিয়ে উপস্থিত হলো একটা ঘরে সে ঘরে ঢুকতেই একটা ভন ভন শব্দ কানে গেল অপরেশের চুনিলাল বাতি জ্বালাতেই অপরেশ দেখতে পেলেন বেশ কয়েকটা নানা আকারের খাঁচা রাখা আছে সেখানে দুটো কাঁচের অ্যাকোরিয়ামও আছে নেট দিয়ে ঘেরা একটা খাঁচার সামনে অপরেশকে দাঁড় করালো চুনিলাল ভনভন শব্দটা সেখান থেকেই ছড়িয়ে পড়ছে ঘরে ভালো করে সেই খাঁচার ভিতর তাকাতেই অবাক হয়ে গেলেন অপরেশ তার ভিতর সত্যি ভনভন করছে অজস্র মশা অপরেশ বিস্মিত ভাবে বললেন তুই মশা পুষিস চুনিলাল বলল হ্যাঁ হ্যাঁ বুঝি ছোট হলে ওরা তো জীব ওদেরও প্রাণ আছে আমার তোর ব্যাপারটা আমরা ভুলে মতো এ অপরিস জিজ্ঞেস করলেন কি খেতে দিস চুনিলাল তার কথা শুনে তার দু হাতের জামার হাতটা তুলল কবজি অবধি তার দুহাত লাল হয়ে আছে অসংখ্য মশার কামড়ের চিহ্ন জেগে আছে সে দুটো হাতে মিশ্রিত অপরেশের উদ্দেশ্যে সে বলল হাত দুটো খাঁচার মধ্যে ঢুকিয়ে দি জীব সেবার জন্য সামান্য একটু ত্যাগ করতে পারবো না মশার খাঁচার পাশে দুটো অ্যাকোরিয়ামের একটাতে রাখা আছে দুটো ছোট ব্যাং আর অন্যটার মধ্যে একটা হেলে সাপ তার গায়ে খাঁচায় রাখা আছে একটা ছোট চিল জাতীয় পাখি তাদের দেখিয়ে এদের সবাইকে আমি দেখে এতই অবাক হয়ে গেলেন যে তিনি ভেবে উঠতে পারলেন না তাকে তিনি কি বলবেন অদ্ভুত প্রাণীগুলোকে দেখে শুধু বিস্ময় নয় চুনিলালের প্রতি একটা শ্রদ্ধাও জেগে উঠল অপরেশের মনে তুচ্ছ মশার প্রতি এত মমত্ব চুনিলালের কাছ থেকে পরের রোববার অপরেশের বাড়িতে ভুরি ভুজের আসার কথা আদায় করে অপরেশ শেষ পর্যন্ত তার বাড়ি ছাড়লেন কথা ছিল চুনিলাল আসবে সেদিন অপরেশের বাড়িতে দুপুরবেলা চুনিলালের নিমন্ত্রণ সকালবেলা চুনিলালের টেলিফোন পেলেন অপরেশ চুনিলাল ফোনে বলল বুঝলি ভাই তোর বাড়িতে যাব তো ঠিকই কিন্তু একটা অনুরোধ আছে তোকে বলতে একটু সংকোচ হচ্ছে চুনিলালের কথায় অপরিশ বললেন কি অনুরোধ বল চুনিলাল বলল সেই যে ছেলেটাকে আমার সঙ্গে দেখেছিলি তাকে সঙ্গে নিলে আপত্তি আছে আমি তো মাছ মাংস খাই না আমার ভাগিরটা না হয় সেই খাবে আসলে ওই বিয়েবাড়ির বাচ্চাটাকে আমি দত্তক নিয়েছি বলতে পারিস রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আমি বাড়ি নিয়ে এসেছি অপরের শুনি বললেন আরে বে তো দারুণ ব্যাপার অবশ্যই সঙ্গে আন তোকে যত দেখছি তত অবাক হচ্ছি দুপুরবেলা বাচ্চাটাকে নিয়ে অপরেশের বাড়িতে হাজির হলো চুনিলাল বাচ্চাটার পরনে নতুন জামা পায়ে চকচকে বুটজুত সুন্দর করে আঁচলানো চুল প্রথম দিন দেখা বাচ্চাটার সঙ্গে এ বাচ্চাটার যেন কোনো মিলই নেই ঘণ্টাখানে গল্প গুজবের গুজবের পর খেতে বসল তিনজন চুনিলাল নিরামিশাসী খুব অল্পই খেল সে কিন্তু বাচ্চাটা পরম আগ্রহে মাংস খেতে লাগল আর পরম মমতায় চুনিলাল হাত বোলাতে লাগলো তার পিঠে অপরিস মুক্ত হয়ে চেয়ে রইল তাদের দিকে সত্যি সামান্য পথ শিশুর প্রতি চুনিলালের এত মমতা অপরিষে নিজেকে চুনিলালের তুলনায় অনেক ক্ষুদ্র মনে হল কত বড় মাপের মানুষ চুনিলাল খাওয়া শেষে বাড়ির পিছনে কলতলায় হাত ধোয়ার জন্য হাজির হলেন তিনজন হঠাৎ একটা ক্ষীণ মিউ মিউ শব্দ শুনে সেদিকে ফিরে তাকালো তিনজন একটা তিন বাচ্চা গুটি গুটিগুটি পায়ে এগিয়ে আসছে তাদের দিকে তাকে দেখে উৎফুল্লভাবে বলল বেশ তুই এটাকে পোষাছিস নাকি খুব সুন্দর দেখতে তো বাচ্চাটা অপরিশ বললেন না পুষিনি দুদিন ধরে কোথা থেকে যেন হাজির হয়েছে বাচ্চাটা কদিন আগে একটা বিড়াল রাস্তায় গাড়ি চাপা পড়েছিল সম্ভবত বাচ্চাটা তারই চুনিলাল চুকচুক শব্দ করে আফসোসের সুরে বলল আহারে মা হারা বাচ্চা ওর মধ্যেও তো একটা আত্মা আছে আর তোর আপত্তি না থাকলে বাচ্চাটাকে আমাকে দিবি আমি যত্নে রাখবো বাচ্চাটাকে তার কথা শুনে সাগ্রহে অপরেশ বললেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যা আমি তো তেমন একটা ঘরে থাকি না তোর ভালো থাকবে কথাটা শোনা মাত্রই চুনিলালের উজ্জ্বল চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল খপ করে চুনিলাল বাচ্চাটাকে তার কোলে তুলে নিল খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর চুনিলালদের এগিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেন নপরেশ গল্প করতে করতে অনেকটা পথ চলে এলেন তিনি চুনিলাল এক সময় তাকে বলল উম অতটা পথে যখন এলি তখন বিকেলে চাটা আমার বাড়ি থেকে এগিয়ে তিনি অপরেশের বাড়ি পৌঁছলেন তার নিমন্ত্রণ রক্ষা করতে বাড়িতে ঢোকার পর চুনিলাল তার অদ্ভুত সংগ্রহশালায় ঢুকলো বিড়ালের বাচ্চাটাকে রাখার জন্য অপরেশও কৌতূহলবশত তার সঙ্গে সে ঘরে ঢুকল ভনভন শব্দটা কিন্তু কানে এলো না সেদিনের মতো অপরেশ দেখলেন সেই মস্কুইটো ঘেরা খাঁচাটা শূন্য আর ব্যাঙ্গুলও নেই সাপটা অবশ্য কুণ্ডলি পাখিয়ে পড়ে আছে তার নিজের জায়গাতে পাখিটাও আছে ঘাড় চুনিলাল আর বেড়ালের বাচ্চাটাকে দেখে একবার সে কর্কশ্বরে ডেকে উঠলো অপরেশ চুনিলালকে বললেন কি রে তোর মশা আর ব্যাঙ্গালো কোথায় চুনিলাল একটু বিমর্ষভাবে প্রথমে বলল মশা গুলোকে শেষ পর্যন্ত ছেড়েই দিতে হলো বুঝলি তবে সে আমার কষ্টের কথা ভেবে নয় এই ছেড়েটার কথা ভেবে নইলে আর ক ফোঁটাই বা রক্ত খেতো মশাগুলো কিন্তু মশার কামড়ে আমার যদি ম্যালেরিয়া হয় তবে বাচ্চাটাকে কে দেখবে বল তারপর সে বলল তবে ব্যাংগুলো বেশ ফুটিতেই আছে বাড়ির পিছনে ডোবাটায় ওদের ছেড়ে দিয়েছি আমি চুনিলালের বাড়িতে চা খেয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়লেন অপরেশ রোজকার মতো তার গন্তব্য ডাক্তার শাসমলের চেম্বার এদিন তাকে অন্য রাস্তা দিয়ে আসতে দেখে শাসমল তাকে জিজ্ঞেস করলেন আর অন্য কোথাও যাওয়া হয়েছিল নাকি অপরিশ বললেন হ্যাঁ ওই যে সেদিন আপনার এই চেম্বারে আমার যে বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল সে চুনিলালের বাড়ি ডাক্তার জিজ্ঞেস করলেন আপনার ওই বন্ধু ভদ্রলোক কি করেন অপরিস বললেন সে অর্থে ও কোনো কিছু করে না পয়সাওয়ালা ঘরের ছেলে চুন এক সময় সাধনা করতো এখন সেসব ছেড়ে চুড়ে এক বৌদ্ধ সাধুর পরামর্শে জীব সেবা করছে জন্য। জানেন বড় অদ্ভুত মানুষও ওকে যত দেখছি অবাক হচ্ছি জীব সেবার জন্য ও মশা ব্যাং সাপ চিল বসে। একটা পথ শিশুকেও রাস্তা থেকে তুলে নিয়ে নিজের বাড়িতে রেখেছে আমার বাড়ি থেকে একটা বেড়ালের বিড়ালের বাচ্চা নিয়ে গেল এমন মানুষ দেখা যায় না ডাক্তার শাসমল হেসে বললেন তাই নাকি মশা ব্যাং সাপ চিল পোষেন এই প্রাণীগুলোর মধ্যে তো আবার খাদ্য খাদকের সম্পর্ক কত বিচিত্র ধরনের মানুষ আছে পৃথিবীতে স্টেশন মাস্টার অসুস্থতার কারণে ছুটিতে যাওয়ায় সপ্তাহখানে খুব চাপ গেছিল অপরেশের কাজের চাপে মাথা তোলবার সময় ছিল না চুনিলালের সঙ্গে আর দেখা হয়নি তার ডাক্তার শাসমলের চেম্বারেও যাওয়া হয়নি মাঝে অবশ্য একদিন তিনি চুনিলালকে টেলিফোন করেছিলেন রিং হয়ে গেছে ফোন তোলেনি সেদিন সকালে স্টেশন মাস্টার আবার ফিরে এসে কাজে জয়েন করেছেন তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অপরের হালকা হয়ে ভাবছিলেন ডাক্তার শাসমলের চেম্বার আর চুনিলালের বাড়িতে পারলে একবার ঘুরে আসবেন অনেক দিন দেখা হয়নি তাদের সঙ্গে দুপুর নাগাদ নিজের বাড়িতে অপরের সবে ফিরেছেন এমন সময় ডাক্তার শাসমলের টেলিফোন এলো ও মশাই আপনার তো কোনো পাত্তা নেই এদিকে কাল রাতে আপনার সেই বন্ধু এসেছিলেন বাচ্চাটাকে নিয়ে একটা অদ্ভুত ব্যাপার সেটা জানাতেই ফোন করলাম কি কি ব্যাপার ডাক্তার শাসমল বললেন বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়েছে বমি পায়খানা করছে সেজন্যই দেখাতে এনেছিলেন আমার কাছে বাচ্চাটা আমার সামনেই বমি করলো দেখলাম বমির মধ্যে বিড়ালের লোম চুনিলাল অবশ্য বললেন যে বিড়ালের বাচ্চাটার খুব লোম উঠছে বিড়ালকে নিয়ে খেলা সময় সেই লোম বাচ্চাটার পেটে গেছে কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে সেটা আপনাকে পরেই বলবো আপনি একবার ভদ্রলোকের বাড়ি ঘুরে আসুন তো তারপর কথা হবে আপনার সঙ্গে অপরিস্ম অবাক হয়ে গেলেন তার কথা শুনে তিনি বললেন আমার সঙ্গে বেশ কিছুদিন ওর দেখা হয়নি ঠিক আছে আমি ওর বাড়ি হয়ে আপনার চেম্বারে যাচ্ছি কোনো রকমই স্নান খাওয়া সেরে অপরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি এক সময় পৌঁছে গেলেন চুনিলালের দরজায় এল প্যাটার্নে দোতলা বাড়িটার সদর দরজা খোলা দরজা দিয়ে ঢোকার সময় অপরেশ হাঁক দিলেন চুনিলাল চুনিলাল আছিস দোতলার একটা ঘরের জানলা হঠাৎ খুলে গেল চুনিলাল মুহূর্তের জন্য উকি দিয়ে দেখে ব্যগ্রভাবে বলল ও তুই আমি আসছি যদিও জানালাটা মুহূর্তের জন্যই খুলল কিন্তু সেই এক ঝলকের মধ্যে অপরেশের মনে হল চুনিলালের পরনি যেন রক্তাম্বর বৈঠকখানায় ঢুকে অপরেশ বসলেন সামনে টেবিলের উপর লাল সালুর একটা খাতা খোলা একটা কলম রাখা তা দেখে অপরেশের মনে হল লিখতে লিখতে হঠাৎ যেন উঠে গেছিল চুনিলাল সে খাতার উপর চোখ পড়তেই একটা অদ্ভুত অঙ্ক দেখতে পেলেন অপরেশ নশো চুরানব্বইটা আত্মা মশা প্লাস দুটো আত্মা ব্যাং প্লাস একটা আত্মা সাপ প্লাস একটা আত্মা চিল প্লাস একটা আত্মা বিড়াল প্লাস একটা আত্মা সমান এক হাজার আত্মা অমরত্ব খুব অদ্ভুত হিসাব তো কিন্তু ব্যাপারটা বুঝার আগেই চুনিলাল ঝড়ের বেগে সে ঘরে প্রবেশ করে খাতাটা ছৌ মেরে টেবিল থেকে উঠিয়ে নিল তার পরনে একটা প্যান্ট আর বোতাম খোলা জামা বোঝাই যাচ্ছে কোনো রকমে আগের পোশাক পাল্টে ছুটে এসেছে সে অপরেশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন কিরে তোর কোনো খবর নেই কেন কেমন আছিস চুনিলাল জবাব দিল কাজে ব্যস্ত ছিলাম তাই দেখা হয়নি অপরেশ এবার পায়ে পায়ে এগিয়ে গিয়ে পাশের ঘরটায় উঁকি দিয়ে জানতে চাইলেন কিরে আমার বেড়ালের বাচ্চাটা কই তোর অন্য খাঁচাগুলোও তো ফাঁকা দেখছি চুনিলাল তার খোনা গলায় জবাব দিল সব দূর করে দিয়েছি অপরিস আশ্চর্য হয়ে জানতে চাইলেন দূর করে দিয়েছি মানে চুনিলাল সে কথার জবাব না দিয়ে বললো শোন তুই এখন আয় আমি ভীষণ ব্যস্ত আছি পরে একদিন কথা হবে এরপর আর কারো বাড়িতে থাকা চলে না ফিরতে গিয়ে হঠাৎ তার চোখ গেল ঘরের মেঝেতে যেন কালচে রঙের ফোটা ফোটা রক্ত জমাট বেঁধে আছে অপরে সে বাড়ি থেকে বেরিয়ে এরপর কার্যত ছুটতে শুরু করলেন ডাক্তার শাসমলের চেম্বারের দিকে ডাক্তার শাসমলও যেন ব্যাক্র হয়ে অপরেশের প্রতীক্ষা করছিলেন তাকে দেখেই তিনি বললেন গেছিলেন ওখানে কি দেখলেন অপরেশ খুলে বললেন তার অভিজ্ঞতা খাতায় সেই অদ্ভুত লেখাটার কথা বলতেই ডাক্তার শাসমল উঠে প্রথমে উত্তেজিতভাবে একটা শব্দ উচ্চারণ করলেন জুফা জুফাগাউস তারপর বললেন বাচ্চাটা কোথায় সে বাচ্চাটা কোথায় অপরেশ বললেন বাচ্চাটাকে আমি দেখিনি কিন্তু গাউস শব্দের মানে কি ডাক্তার শাসমল বললেন শব্দের মানে পরে বোঝাবো আমার অনুমান ঠিক হলে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে এখনই থানায় যেতে হবে তারপর সেখান থেকে চুনিলালের বাড়ি দেখি যদি বাচ্চাটাকে বাঁচানো যায় মা যাবার অমাবস্যা সাধারণত এসব দিনই বেছে নেয় অপরেশ ডাক্তার শাসমল একজন অফিসার সহ জনা কয়েক পুলিশ কর্মী যখন চুলিলালের বাড়ি পৌঁছলেন তখন অন্ধকার নেমে গেছে ভূতের মতো দাঁড়িয়ে আছে বিশাল বাড়িটা কোথাও কোনো আলো জ্বলছে না সদর দরজা বন্ধ বাড়ির পিছনে গিয়ে সেখানে একটা দরজা যন্ত্রের সাহায্যে একজন পুলিশ কর্মী খুলে ফেলল বাড়ির ভিতরটাও অন্ধকার একতলার ঘরগুলো শূন্য দোতলায় নিঃশব্দে উঠে আসার পর তারা শুনতে পেল দোতলার কোনার ঘর থেকে একটা শব্দ ভেসে আসছে কে যেন সুর করে কি বলছে অপরেশ কলাটা চিনতে পেরে বললেন লালের কলা পায়ে পায়ে নিঃশব্দে তারা গিয়ে দাঁড়ালেন সে ঘরের সামনে দরজার পাল্লাটা ফাঁক করা বাতি চলছে ঘরে একটা খাটে শুয়ে আছে বাচ্চাটা মাথার কাছে চুনিলাল বসে তার পরনে রক্তাম্বর বাচ্চাটার মাথায় পরম মমতায় হাত বোলাতে বোলাতে চুনিলাল খোনা গলায় সুর করে ছড়া কাটছে ছেলে ঘুমালো বাড়া জুড়ালো বরকি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে কিসে দেব ব্যাপারটা দেখে পুলিশ অফিসার অবিশ্বাসের ভঙ্গিতে একবার তাকালেন ডাক্তার শাসমলের দিকে যেন বলতে চাইছেন এতে তো অস্বাভাবিক ব্যাপার কিছু নেই পুলিশকে এখানে আনলেন কেন শেষে না মানহানির মামলায় পড়তে হয় অসুস্থ বাচ্চাটা এরপরই হঠাৎ গুগিয়ে উঠল অপরেশরা এরপর একটা অদ্ভুত কথা শুনতে পেলো চুনিলালের মুখ থেকে ছড়া থামিয়ে বাচ্চাটার উদ্দেশ্যে বলল ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আর তো কিছুক্ষণ রাত বারোটা বাঁচলেই তোমাকে এ পৃথিবীর সব কষ্ট দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দেব আমি এই বলে সে আবার ছড়া কাটতে লাগলো ছেলে ঘুমালো ডাক্তার শাসমলে ঠুটে এত উত্তেজনার মধ্যেও যেন একটা চাপা হাসি ফুটে উঠল চাপা স্বরে তিনি অপরেশকে বললেন ঘরে ঢুকে আমি চুনিলালকে খবচা করছি আপনি সে সুযোগে ছেলেটাকে উঠিয়ে নেবেন ওকে বাঁচাতে হবে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা নিঃশব্দে দরজা খুলে ঘরে ঢুকলেন দুজন তারপর এই ডাক্তার শাসমল ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে পিছন থেকে চাপটে ধরলেন দুজনের ধস্তাধস্তি শুরু হলো দুজনে ছিটকে পড়লো মাটিতে সেই ফাঁকে অপরেশ বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দরজার কাছে এসে দাঁড়ালো কয়েক মুহূর্তের মধ্যে এরপর ডাক্তার শাসমলকে মাটিতে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো চুনিলাল চুনিলালের মুখ বিভৎস ধারণ করেছে তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলছে ঠোঁটের দু কষ ফেনা গড়াচ্ছে হাঁপাতে হাঁপাতে অপরিসের উদ্দেশ্যে সে বলল দিয়ে দে বাচ্চাটা আমাকে দিয়ে দে আমার সাধনা শেষ মুহূর্তে আমি ব্যর্থ হতে দেব না নইলে এই বলে সে বালিশের তলা থেকে একটা ধারালো ছুরি বার করে এগিয়ে আসতে লাগলো অপরেশের দিকে যে ঘাংসা ফুটে উঠছে তার মুখে সে বলতে লাগলো দে বাচ্চাটা আমাকে দিয়ে দে ও আমাকে অমরত্ব দেবে অমরত্ব ঠিক এই সময় রিভলভার হাতে ঘরে ঢুকলেন পুলিশকর্মীরা তাদের তাঁদের দেখে বিস্ময়ে হা হয়ে গেল চুনিলাল ঠিক সেই সময় লাফিয়ে উঠে চুনিলালকে আবার পিছন থেকে জাপটে ধরলেন তার হাত থেকে কেড়ে নিয়ে তাকে বেঁধে ফেলা হলো সে কিন্তু প্রথমে না ঝাঁকিয়ে উঠে সে বলল কি অভিযোগের আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি মামলা করব। আমার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারবেন না আপনারা অফিসার বললেন খুনের চেষ্টার অভিযোগে এই মাত্র ছুরি হাতে অপরেশ বাবুকে আক্রমণ করতে যাচ্ছিলেন আপনি পুলিশের বুদ্ধির কাছে ফেসে গেছে বুঝতে পেরে এবার ভেঙে পড়ল চুনিলাল সেরপর কাকুতি মিনতি করে বলতে লাগলো দোহাই আপনাদের পায়ে ধরি এক রাতের জন্য আমাকে আর বাচ্চাটাকে আলাদা থাকতে দিন তারপর আপনারা যা ইচ্ছে করুন আমাকে নিয়ে বারবার একই অনুনয় করতে লাগলেন পরদিন ভোরে থানায় অফিসারের ঘরে বসেছিলেন অপরেশবাবুরা তাদের সামনে টেবিলের উপর রাখা ছিল চুনিলালের অদ্ভুত হিসেব লেখা খাতার ছুরিটা ডাক্তার শাসমল পুলিশ অফিসারের উদ্দেশ্যে বললেন প্রথম যেদিন অপরেশবাবু আমাকে জানালেন তার বন্ধু মশা ব্যাং সাপ চিলার মেড়াল পুষছেন তখনই আমার খটকা লেগেছিল এদের মধ্যে তো খাদ্য খাদকের সম্পর্ক তারপর যখন বাচ্চাটার পেট থেকে বিড়ালের লোম বেরুলো তখন একটা সন্দেহ উঁকি মারল আমার মনে বিড়ালটার কাঁচা মাংস তিনি বাচ্চাটাকে খাওয়ার নিত নানা বিষয়ের বই পড়ি আমি হঠাৎই আমার মনে পড়ে গেল তন্ত্রশাস্ত্র নিয়ে একটা বইয়ের কথা তাতে বলা আছে কোনো প্রাণীকে হত্যা করে কেউ যদি তাকে খায় তবে প্রথম প্রাণীর আত্মার শক্তি ও জীবন দ্বিতীয় প্রাণীতে সঞ্চারিত হয় এভাবে এক প্রাণী থেকে আরেক প্রাণীতে জীবনী শক্তি প্রবাহিত হয় কীটপতঙ্গ থেকে বিভিন্ন প্রাণীর স্তর অতিক্রম করে কোনো মানুষের মধ্যে তাদের জীবনী শক্তি সঞ্চিত করে যদি সেই মানুষের রক্ত পান করা যায় তবে নাকি অমরত্ব লাভ হয় চুনিলাল মশা খাইয়েছিল ব্যাংকে তাদের খেলো সাপ সাপকে চিল খাওয়ার পর তাকে খেলো বিড়ালটা আর বিড়ালের বাচ্চাটাকে খাওয়ানো হয়েছিল ছেলেটাকে শেষ ভয়ঙ্কর ব্যাপারটা শুধু সে করতে পারল না আমাদের জন্য এ ধরনের লোককে বলে জুফা গাউস বা আত্মা ভুক আত্মা কথা হচ্ছিল একজন সেন্ট্রি এসে বলল। কাল রাতের কয়েদি আপনাদের ডাকছে কথাটা শুনে সবাই গারুদ ঘরের সামনে গিয়ে দাঁড়ালো গড়ার ধরে দাঁড়িয়ে আছে চুনিলাল তার মুখে শান্ত ভাব উত্তেজনার কোনো চিহ্ন নেই সে অফিসারের উদ্দেশ্যে বলল আমাকে একটা খাতা কলম দেওয়া যাবে অফিসার বললেন কেন কি করবেন চুনিলাল অন্ধকার ঘরটার ভিতরে একবার তাকিয়ে নিয়ে একটু যেন খুশি মনেই বলল হে ঘরে অনেক মশা আছে দেখছি মাকড়সাও আছে আজ ঘুলগুলিতে একটা চড়াই দেখলাম সেটাকে ধরা যেতে পারে এ এদের নিয়ে একটা হিসাব কষব তার জন্য খাতা পেন চাই আর কিছুদিন পরে একটা বেড়ালের বাচ্চা দেবেন বেড়াল আমি বড় ভালোবাসি চুনিলালের কথা শুনে অপরিশবাবু বিস্মিতভাবে তাকিয়ে রইলেন তার দিকে পাশ থেকে ডাক্তার শাসমল বললেন মেয়েদের বলে গাউস ম্যানিয়াক অর্থাৎ আত্মাভুক উন্মাদ এতক্ষণ আপনারা শুনলেন হিমাত্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প আত্মা ভুক গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ